কোটা সংস্কারকারীদের যৌক্তিক দাবি নসৎাত করতেই হামলা ছাত্রলীগের দাবি মির্জা ফখরুলের শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে দেশবিরোধীরা বললেন ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে তাদের সর্বোচ্চ সম্মান দিতেই হবে ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন অনগ্রসর কেউ পিছিয়ে থাকবে না চাকরির নাম করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন নাইট ক্লাবে তরুণীদের বিক্রি হাতবদল তিন থেকে চারবার চলে নির্যাতন বেঁচে ফেরাদের লোমহর্ষ বর্ণনা এবং অবশেষে ক্যাটাগরি নাইনের শাহ আমানত বিমানবন্দর সব ধরনের বিমান অবতরণ উজ্জয়নের যোগ্যতা অর্জন বাড়ানো হয়েছে রানওয়ে ও অগ্নি নির্বাপনের সক্ষমতা সময় সংবাদের সঙ্গে আমি মার্জিয়া শ্রেয়া গোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল ঢাকা সায়েন্স ক্লাবে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ সময় সময় সংবাদের চিত্র সাংবাদিক আহত হন এছাড়া গুরুত্বপূর্ণ দশটি স্থানের সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সংঘাত সংঘর্ষে শিক্ষার্থীদের মুহুর মুহুর স্লোগানে প্রকম্পিত রাজপথ প্রায় আছে নাগরিক জীবন মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে কোটা সংস্কারে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা এক পর্যায়ে সায়েন্স ল্যাবে শুরু হয় ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়া টি ঝিলে নটরডেম কলেজ এবং ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেন সড়কে আন্দোলনে নামা শিক্ষার্থীদের দাবি কোটা সমস্যা সমাধান ছাড়া ঘরে ফিরবেন না তারা হামলা করছে হেলমেট বাহিনী আমরা সেটা প্রতিরোধ করে আমরা আজকেও আমাদের কর্মসূচি চালিয়ে যাব সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর অ্যাটাক করেছে আমাদের বোনদের উপর অ্যাটাক করেছে যুক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো আমাদের যে শিক্ষার্থীরা আজকে এই লেখাপড়া বাদ দিয়ে কলম ছেড়ে আজকে রাজপথে এসেছে যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্যে বঙ্গবন্ধু সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে Let's নিরাপত্তা নিশ্চিতে বিক্ষোভের পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ সড়কে নামা প্রত্যেক বিক্ষোভকারীর হাতে লাঠি উঁচিয়ে স্লোগান দিতে দেখা গেছে চলমান সব সংঘর্ষে ছাত্রদল এবং শিবিরের ক্যাডাররাও অংশ নিয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে সময় সংবাদ ঢাকা মুহূর্তে রাজধানীর ঢাকা কলেজ এলাকায় আছেন সহকর্মী নিবিড় সাহা সরাস হয়ে যাচ্ছে সেখানে দুপুর আড়াইটার পর থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে এই ঢাকার রাজধানীর নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাবের মধ্যকার জায়গায় সেটি কিন্তু এখন বলা যায় যে এক প্রকার কিন্তু আমরা দেখছি যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনি সেই দুপুরের পর থেকে কিন্তু এই যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে চলছে তো চলছে এবং আমরা এখন আছি ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশে এই মুহূর্তে কিন্তু এই যে কোটা আন্দোলনকারীদের যে পক্ষ সেই পক্ষ কিন্তু সায়েন্স তারা অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজ থেকে আর একটু সামনেই কিন্তু ছাত্রলীগের যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তা আমরা দেখছি যে আসলে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ধাওয়া দিয়ে কিন্তু আন্দোলনকারীরা যারা ছিলেন তাদের কিন্তু ধাওয়া দিয়ে সায়েন্স ল্যাবের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন কিন্তু আসলে যে ছাত্রলীগের যে পক্ষটি রয়েছে সেটিও কিন্তু আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে কথা বলছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সরাসরি যাচ্ছি সেখানে বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি আন্দোলনকারীদের উপরে মিছিল করেছে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা তারা উস্কানি দিয়েছে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে বিভ্রান্তি ছড়িয়েছে জোর করে পাবলিক করে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করেছে ধরনের ঘটনাও ঘটেছে শুধু তাই নয় গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে সংঘবদ্ধ হয়ে দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আট দিন তো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ফিরেও তাকায়নি বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতিতে নিয়ে নিজস্ব গতিবেদ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক গতিপথ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের কাছে মতামত চেয়েছে যে কিরকম রূপরেখা তারা চায় অথচ কাণ্ডটা করল তারা বিপরীত শুধু তাই নয় তারুণ্যের হৃদয়ের শেষ ঠিকানা মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক ডিজিটাল বাংলাদেশের উপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা লাখো শহীদের রক্তের উত্তরাধিকারের স্বপ্ন যার কাছে তরুণ প্রজন্ম সবচেয়ে নিরাপত্তম মনে করে তরুণ প্রজন্মের স্বপ্ন মেধাবী প্রজন্মের স্বপ্ন যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ আমাদের হৃদয়ের পবিত্রতম আরাধ্য বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনার বক্তৃতাকে তারা বিকৃত করেছে এই লজ্জা আমরা কোথায় রাখি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো দেশ শেখ হাসিনা সংবাদ সম্মেলনে একটি অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী মেধাভিত্তিক স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সবাই যেন সম্মান করে যেটি আমাদের জাতীয় চাওয়া সেই বিষয় অত্যন্ত বলিষ্ঠ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনের দেশরত্ন শেখ হাসিনা মন্তব্য করেছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনের দেশরত্ন শেখ হাসিনা বৃত্ত প্রত্যয় ঘোষণা করেছেন তিনি বলেছেন মুক্তিযোদ্ধার কোটা যদি না থাকে মুক্তিযোদ্ধার নাতিবুধিদের যদি কোটি রাজাকারের নাতিবুধিদের কোটা থাকবে এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন অ্যাঙ্গেলে কোন পরিভাষায় তাদের কোন ব্যাখ্যায় এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে আমরা ধিক্কার জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার যারা বিকৃত করে প্রচার করেছে ছাত্র লীগের ভুলে যাবেন না। আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি সীমা লঙ্ঘন করছেন দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে শেষ থেকে ছাড়বে যেই হোক না কেন পপুলিশপাগান্ডা দেন শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন যেটি করেন না কেন বাঙালি জাতি রাস্তার শেষ ঠিকানা বঙ্গবন্ধু তুমি দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি সরানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না কাউকেই ছাড় দেয়া হবে না প্রিয় বন্ধুগণ আজকে গণমাধ্যমের কাছে আমরা বলতে চাই আট দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছেও আমার এই বক্তব্যটি শোনার জন্য আহ্বান জানাবো 89 দিনভর আন্দোলন হয়েছে शाहবাগে হয়েছে রাজু ভাস্কর্যে হয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটি ঘটনাও ঘটেনি ছাত্র লীগ বলেছে যোক্তিক সংস্কার হোক ছাত্র লীগ বলছে আইনগতভাবে সমাধান হোক শান্তিপূর্ণ উপায়ে সমাধান হোক যখন নির্বাই বিভাগের সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সামনে সেখানে কথা বলছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সভাপতির বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে এদিকে সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা দুপুরে মহাখালীতে রেলপথে তার অবস্থান নিলে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায় তেজগাঁও এলাকায় থেমে থাকে যাত্রীবাহী ট্রেন এদিকে ফার্ম গেছে লাঠি সোঁটা হাতে মেট্রো স্টেশনের ভেতর হামলা চালায় কয়েকজন এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সড়কের পর এবার রেলপথ অবরোধ করল শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং এলাকায় মঙ্গলবার দুপুরে রেল লাইন অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস কমলাপুর থেকে যাত্রা শুরু করলেও অবরোধের কারণে তেজগাঁও স্টেশনে যাত্রীসহ থেমে থাকে এরপর থেকে বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ কমলাপুরে গন্তব্যগামী হাজারো মানুষ পড়েন ভোগান্তিতে ট্রেন ছেড়ে আসছে একটা তিরিশে থেকে সামনে তেজগাঁওতে গিয়ে আটকা পড়ছে পরে ব্যাক করছে ট্রেন নিরাপত্তার জন্য এখানে নেতারা করে রাখছে এখন কটাই ছাড়বে এটা বলতে পারতেছে না কেউই চলাচলটা মানে অতিরিক্ত বিঘ্ন ঘটতেছে আর কি তা আমরা সরকারের কাছে আহ্বান জানাই যাতে মানে সরকারে বৈশে তারা সুন্দরভাবে সুষ্ঠু একটা সমাধা দেয় এখানে এই আন্দোলনকারীদের ইয়ার কারণে এখানে বন্ধ হয়ে রয়েছে প্রায় দুই ঘন্টা যাবৎ এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দিতে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের হামলার আশঙ্কায় পুরো ক্যাম্পাসে লাঠি সোটা নিয়ে শোডাউন করছে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনকে ছাপিয়ে ক্যাম্পাস বহিরাগত মুক্ত করার দাবি তাদের আমরা এখানে আজকে এখন যারা আসছি এখানে সবারই একটা উদ্দেশ্য যাতে ক্যাম্পাসে এই মুহূর্তে কোনো ধরনের বহিরাগত কেউ এসে আমাদের ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী তাদের উপর কোনো ধরনের আক্রমণ করতে না পারে বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বাইরের বলা মানে সেখানে হামলা করবে আমরা এর আমরা 扎扎。 বিকেল সাড়ে তিনটা থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এর আগে মূল ফটক সহ সবগুলো গেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা তবে তারা বহিরাগত মুক্ত ক্যাম্পাসের দাবি করলেও তাদের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের স্কুল কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় মিছিল নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানায় তারা চারিদিকে আমাদের অগণিত স্টুডেন্ট আছে তাদের নিরাপত্তা শিক্ষার্থীদের কি হবে শিক্ষকরা অনেকে আমাদের সাথে আছেন কিন্তু আমাদের যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ বাহিনী তারা যে আসলে কি করছেন সে ব্যাপারে আমরা কিছুই জানি না বিশ্ববিদ্যালয়ের প্রক্ত শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করলে তাকে বহনকারী গাড়ি মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা জানায় বিক্ষোভ চেষ্টা করছে আমাদের প্রত্যেকটা গেট সিলগালা করে দিবা একটা বহিরাগত যেন না ঢুকতে পারে আমাদের স্টুডেন্টদের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি এদিকে সকাল সাড়ে এগারোটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বসেছে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন সোমবার রাতে কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষ চলে মঙ্গলবার সকাল থেকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাথিলা শারমিন সময় সংবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার যারা নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ বিরোধী এমন অবস্থান সহ্য করা হবে না জানিয়ে সরকারের তিন মন্ত্রী বলেন বিএনপি জামায়াত কোটা সংস্কার আন্দোলনে ফায়দা লোটার চেষ্টা করছে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে মন্তব্য করেন তারা ষোলো জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস দুই সাত সালের এই দিনে তৎকালীন বিরোধী নেতা শেখ হাসিনাকে গ্রেফতার করে এক এগারো সরকার সে উপলক্ষে তেজগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ খেতে অংশ নিয়ে দলটি যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন শিক্ষার্থীদের এই আন্দোলনে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি জামায়াত তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যারা মুক্তিযুদ্ধের বেদী বলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত খানছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকতে হবে দেশ হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে ভাঙচুর করলে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে এমন কথা বলেন তিনি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেশের মানে ইসের সাক্ষর স্বার্থে আমরা আমাদের কাজটি আইনশৃঙ্খলা বাহিনী করবেন এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে যেখানেই এ ভাঙচুর হবে যেখানেই হত্যা যজ্ঞ হবে যেখানেই রক্তপাত হবে আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজ তার দায়িত্বটা পালন করবে মঙ্গলবার বেলা সঙ্গে সঙ্গে দেশে নানা প্রান্ত থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবর আসতে থাকে ধানমন্ডিত দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসেন ওবায়দুল কাদের এই আন্দোলনকারীরা পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন আজ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটির নেতৃত্বে আছে তারেক রহমান প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন এই স্বপ্ন উবে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে মুক্তিযুদ্ধকে টার্গেট করে সেই আন্দোলন আমরা মোকাবিলা করব। মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান না নিয়ে রাজাকাদের পক্ষে অবস্থান কেন শিক্ষার্থীদের দিকে এমন প্রশ্ন ছুড়ে দেন ওবাদুল কাদের শিক্ষক শিক্ষার্থীদের তামাল সময় সংবাদ ঢাকা ছাত্রদের ন্যায্য দাবি নস্বাত করতে ছাত্রলীগকে অস্ত্র নিয়ে মাঠে নামিয়েছে সরকার এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ এদিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আগামীকাল সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ঘোষণা দিয়েছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রদলের নয়াপল্টন নাইটিঙ্গেল মোড় আর ফকিরাপুল জুড়ে প্রতিবাদ আর স্লোগান সংগঠনটির কর্মীদের এর আগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দাবি করেন শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে কোটা বিরোধীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে থাকার কথা জানান ছাত্রদলের নেতারা বুধবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে ছাত্র দল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আজকে আমরা যদি ছাত্র দল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত

সেই দাবির আন্দোলনকে নস্বাত করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে যাওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন ও তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে কি ভয়াবহ নির্যাতন পয়সা নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন কোটা সংস্কারের দাবির পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব দেশের মানুষের মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করেছে রাষ্ট্রপক্ষ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলটি জমা দেওয়া হয় সাত আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে আইনজীবী সমিতির সম্পাদক বলেছেন শুনানির তারিখ এগিয়ে আনার কোনো সুযোগ নেই আইনমন্ত্রী বলছেন কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করবে সরকার মঙ্গলবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক দুই শিক্ষার্থীর আইনজীবী ও সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন বিচারাধীন বিষয়ে বিশৃঙ্খলার জন্যই আন্দোলন করছে শিক্ষার্থীরা শুনানির তারিখ এগিয়ে আনার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি আর সভাপতি বলছেন আন্দোলন করার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করতে চাইছে সরকার আন্দোলনকারীদের এমন কোনো তারা নেই যে সাতই আগস্টের আগেই তাদের সিদ্ধান্ত দরকার তাদেরকে বলা হয়েছে ক্লাসে ফিরে যাওয়ার জন্য তারাও বলছে তারা ক্লাসে ফিরে যাবে কিন্তু তারা আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না এটা কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে একটি অগণতান্ত্রিক দাবি আপনাদের শোনার ছেলেদেরকে অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করুন এবং সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার জন্য আমি মনে করি পদত্যাগ করা উচিত জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন কোটা সংস্কার বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করবে সরকার আদালতে যখন একটা জিনিস গেছে সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে তারপরে সরকারের পদক্ষেপ নেওয়ার পদক্ষেপ নেওয়া উচিত নেওয়া হবে আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে গত পাঁচ জুন রায় দেয় হাইকোর্ট রায় আদালত বলেন সরকার চাইলে কোটার সংস্কার করতে বাড়াতে কমাতে পারবে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা যাদের ত্যাগের মাধ্যমে স্বাধীন হয়েছে দেশ সেই বীর মুক্তিযোদ্ধাদের যুগ যুগ ধরে সর্বোচ্চ সম্মান দিতেই হবে সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ দু প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা একই সঙ্গে প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি সরকার সহানুভূতিশীল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশের কোনো জনগোষ্ঠী যাতে পিছিয়ে না থাকে সেদিকেই নজর দিচ্ছে সরকার কেউ জনপ্রশাসনের কর্মকর্তা কেউ বা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ শিক্ষার্থী আছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও তাদের সবাই হার্ভার্ড অক্সফোর্ড স্ট্যানফোর্ডের মতো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায় মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছর স্নাতকোত্তর পর্যায়ে আটত্রিশ জন ও পিএইচডিতে এগারো জন নির্বাচিত ফেলোর হাতে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা এ সময় গবেষণা মানব সম্পদ ও শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন ছিয়ানব্বই সরকার গঠনের পর ফেলোশিপ দেওয়া শুরু করলেও ক্ষমতার পারা বদলে তা বন্ধ করে দেওয়া হয়েছিল আর এসবের পুনরাবৃত্তি রুখতে ভবিষ্যতে ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন শেখ হাসিনা দু হাজার সরকার আসতে পারলাম না বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল এই বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল যে সম্পন্ন করতে আর অনেকে যাবার সুযোগই পায়নি সরকারি চাকরিতে কোটা দুলে দেওয়ার দাবিতে যখন মাঠে নেমেছে একদল শিক্ষার্থী তখন সরকার প্রধানের সাফ বার্তা পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল থাকবে সরকার আর সর্বোচ্চ সম্মান দিতে হবে বীর মুক্তিযোদ্ধাদেরও কোনো কেউ অবহেলিত থাকবে না আমাদের এখানে ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী আছে প্রতিবন্ধী আছে অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা এবং তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায় আর সবচেয়ে বড় কথা যারা মুক্তিযোদ্ধা তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন অন্য জায়গায় চলে গেছেন বা অনেকের অনেক কিছু থাকতে পারি যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে এ সময় জনগণ যাতে প্রকৃত সেবা পায় তা নিশ্চিত প্রশাসনের কর্মকর্তাদের তাগিদ দেন সরকার প্রধান ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে হাওয়া সহিংসতায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেন এ বিষয়ে অবগত আছে বাইডেন প্রশাসন তবে বাংলাদেশের গণমাধ্যমে কোনো শিক্ষার্থী নিহতের বিষয়টি না এলেও নিজ বক্তব্যে দুইজনের মৃত্যুর কথা বলেন মিলার ওয়াশিংটন ডিসি থেকে দস্তগির জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে প্রধান সড়ক অবরোধ বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীগণ ঘটে সংঘর্ষের ঘটনাও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে জবাবে তিনি বলেন এই আন্দোলনের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র We are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed two and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy and we condemn any violence against

কোটা সংস্কার আন্দোলন নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের বক্তব্য ভিত্তিহীন এমন মন্তব্য আন্দোলনকে উস্কে দিতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান গুজবের ওপর ভিত্তি করে দুইজন মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে যা অত্যন্ত হতাশাজনক বাংলাদেশ ইউজ অব আনভেরিফাইড ইনফরমেশন টু মেক সাচ বেসলেস ক্লেইমস ক্যান ফুয়েল ভায়োলেন্স অ্যান্ড আন্ডারমাইন বাংলাদেশ গভর্নমেন্টস এফোর্টস টু মেইনটেইন এ পিসফুল এনভায়রমেন্ট টু অ্যালাউ নন ভায়োলেন্ট প্রটেস্ট অ মুভমেন্ট ভিজিট ভিসায় চাকরির নাম করে তরুণীদের পাচার করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিক্রি করা হয় দুবাই শারজাহ আবুধাবির বিভিন্ন নাইট ক্লাবে যৌনদাসী হিসেবে গড়ে তিন থেকে চারবার বিক্রি করা হয় তাদের চলে অকথ্য নির্যাতন মুক্তপণের টাকা না দিলে হত্যা করা হচ্ছে ভুক্তভোগীদের সংঘবদ্ধ পাচারকারী চক্রের হাত থেকে অর্ধমৃত হয়ে বেঁচে ফেরা দুই নারীর জবানবন্দিতে উঠে এসেছে এরকম লোমহর্ষ কাহিনী এদিকে মানব পাচারের ঘটনায় করা ছিয়ানব্বই শতাংশ মামলাতেই আসামিদের খালাস পাওয়ার ঘটনা উদ্বেগজনক বললেন অ্যাটর্নি জেনারেল অসুস্থ তার পুরা শরী টিউমার ডায়াবেটিস হার্ডের সমস্যা এই কারণে আমি চিন্তা করছি আমার একটা বাচ্চা তার যদি ভালো চিকিৎসা করি তাহলে আমার টাকার প্রয়োজন ওই চিন্তা করে আমি বাইরের ওদের নিয়েছিলাম কিন্তু আসলে জায়গা থেকে সবটাই ভুল আরও খারাপ নিচ্ছে আমার সাথে যন্ত্রণা আর বিভীষিকা ঝরে পড়ছে অশ্রু হয়ে মানব পাচারকারীদের কালো থাবায় পিষ্ঠ আরেকটি জীবন আরেকটি পরিবার অসুস্থ স্বামীর চিকিৎসা সন্তানের পড়াশোনা আর সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া ফাতিমাকে পূর্ব এক নারী প্রতিবেশী থেকে দুবাইয়ের দেইরা এলাকায় পৌঁছালে উপকারী ব্যক্তির মুখোশ উন্মোচিত হয় ফাতিমার গন্তব্য হয় একটি নাইট ক্লাবে রোহান ভাই জৈব ভাইয়ের কাছে আমার যাই দেখে কোন রেস্টুরেন্ট না ডান্স ক্লাব কথা না শুনলে আমার মায়ের খাবারের সাথে ওষুধ খাওয়াই দিত আমরা একটা রুমে আঠাশটা মেয়েছিলাম সাড়ে চার মাসের নরক যাত্রায় নাইট ক্লাব থেকে সারজাহ আবুধাবিতে ফাতিমা বিক্রি হয় আরও তিনবার মাথা গোজার ঠাই ভেটে বিক্রি করে মুক্তিপণের দুই লক্ষ টাকা দিয়ে আধ মরা হয়ে দেশে ফেরত আসেন ভুক্তভোগী নারী তার ভাষ্য তিনি বেঁচে ফিরলেও বন্দিশালায় প্রাণ হারিয়েছেন অনেকে অর্ধশত তরুণী এখনো বন্দি হাতে শাস্তি এমন শাস্তি দেয় যেন ওইগুলা দেখে মানুষও ভয় পায় যে নেক্সটের জন্য কোনো মেয়ে বাহিরে পাড়ানোর জন্য আর উদ্দিক নেয় নাই কিস্তিতে গাড়ি ছিল ওটাকে বিক্রি টাকা করেছে এক লাখ আর দালাল আছে ওরা দিছে এক লাখ আইনে নব্বই দিনে অভিযোগ গঠন ও একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করার বিধান থাকলেও বছরের পর বছর আদালতে চক্কর কেটে হতদরিদ্র মানুষগুলো মামলার খরচ চালাতে গিয়ে আরো নিঃস্ব হচ্ছেন আমার দুইটা মেয়েই তার মানে স্বামী অসুস্থ কাজকর্ম করতে পারে না আমি নিজেই সংসার চালানোর লাগে দিন আনি পান্তা পরে উকিলেরও আমি টাকা দিব কেভাবে খাবো কেভাবে শুনতাম আগে সব আইন সবার জন্য সমান এটা সমান না বর্তমানে দশ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে ভুক্ত করা মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা চারশো আটাত্তরটি এমন অবস্থা উদ্বেগজনক বললেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অবশ্যই উদ্বেগজনক এই কারণে উদ্বেগজনক আমি বলি যে যদি সঠিকভাবে স্বাক্ষরগুলো উপস্থাপন করা না হয় সেই ক্ষেত্রে আসামিরা খালাস পেয়ে যায় এটাকে যেন অত দ্রুততার সাথে বিচারটা হয় এবং মানুষজন সাধারণ মানুষ যারা প্রতারিত হচ্ছে তারা যেন বিচার পায় দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর নাগাদ দেশের বিভিন্ন আদালতে নিষ্পত্তি হওয়া তিনশো বত্রিশটি মামলার মধ্যে তিনশো ষোলোটিতেই সব আসামি খালাস পেয়েছে মার্জিয়া মুমু, সময় সংবাদ ঢাকা কর্মবিরতি পালনরত সিএনএফ এজেন্টরা বলেছেন গোয়েন্দা সংস্থা চাইলেই তারা এনবিআর কর্মকর্তাদের অনৈতিক সুবিধা নেয়ার প্রমাণ উপস্থাপন করতে প্রস্তুত এছাড়াও দুই আইন বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন আমদানি রফতানি কার্যক্রমের সহায়তাকারী এজেন্টরা আইন বাতিল না হলে কর্মসূচি থেকে সরবেন না বলেও হুঁশিয়ারি তাদের এদিকে কর্মবিরতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিন ধরে পণ্য খালাস বন্ধ আছে স্লোগানে স্লোগানে উত্তপ্ত ঢাকা কাস্টম হাউস এলাকা এনবিআরের এসআরও দুশো সাত আইন প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সোচ্চার আমদানি রফতানি কার্যক্রমে সহায়তাকারী সি এফ এজেন্টরা মঙ্গলবার সকাল নয়টা থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয় তাদের কর্মবিরতি কর্মসূচি দাবি কাস্টমের নতুন আইনে নিঃস্ব হচ্ছে এজেন্টরা আর সুযোগ লুফে নিয়ে অনৈতিক কার্যক্রম বাড়াচ্ছে এনবিআর এর কর্মকর্তারা যেগুলো আসা নিষিদ্ধ এগুলো আসে করতে গিয়ে এই ধরনের কুরিয়ারের ব্যবসা যারা করে তারা কালোবাজারি করে স্বর্ণ চোরাচালানির সাথে জড়িত এটা একটা মাফিয়া রোড চোরাচালানির রোড আমার মনে হয় সৃষ্টি করার জন্যেই এই কাজটা করে যাচ্ছে এই গুল্ডের যে একটা অংশ লভ্যাংশ এ কমিশন মহোদয় সে তার পকেটে যাবে রোহিত হবে প্রত্যাহার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে শুধু তাই নয় গোয়েন্দা সংস্থা চাইলে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেয়ার প্রমাণ দিতেও প্রস্তুত কাস্টম এজেন্টরা চোরাচালানের একটা রুট রেডি করা এটার সাথে এইটার সাথে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত বিভিন্ন ফুটেজ আছে বিভিন্ন রকমের

সময় সংবাদে আরো থাকছে গুলিতে আহত হওয়ার পর কানে ব্যান্ডেজ নিয়ে জনসমক্ষে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পেলেন দলের চূড়ান্ত মনোনয়ন রানিং ম্যাচ করলেন ওহাইওর সিনেটর জেডি ভ্যান্সকে আন্তর্জাতিক রূপ পাওয়ার দুই যুগ পর অবশেষে ক্যাটাগরি নাইনে উন্নীত করে সব ধরনের বিমান অবতরণ এবং উড্ডয়ন সক্ষমতার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোর চাহিদা অনুযায়ী রানওয়ের সামর্থ্য চৌষট্টি থেকে নব্বই পিসিএনএ উন্নীত করার পাশাপাশি স্পেন থেকে আনা হয়েছে অত্যাধুনিক তিনটি ফায়ার ফাইটিং ভেহিক্যাল সাগর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে চট্টগ্রাম সাহা আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি ছিটাতে ছিটাতে দ্রুত গতিতে ছুটে চলছে ফায়ার ফাইটিং ভেহিক্যাল যেন বড় কোনো বিপর্যয় প্রতিরোধের চেষ্টা তাদের ইন্টারন্যাশনাল রুটের বড় ফ্লাইট নামাতে আগে সক্ষমতা বাড়ানো হয়েছিল রানওয়ের প্রয়োজন ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো এরই অংশ হিসেবে বিদেশ থেকে আনা হয়েছে তিনটি অত্যাধুনিক গাড়ি এভাবেই চট্টগ্রাম বিমান বিমানবন্দরের ক্যাটাগরি আট থেকে নয় উন্নীত করার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে অগ্নি নির্বাপন সক্ষমতা একটা গাড়িতে বারো হাজার লিটার পানি চোদ্দোশো চল্লিশ লিটার ফুম এবং আড়াইশো কেজি ড্রাই কেমিক্যাল পাউডার আছে ওই অনুযায়ী ক্যাটাগরির চাইতে আমরা অনেক আপগ্রেড অবস্থায় আছে এখন এয়ারলাইন্স এর বিধি অনুযায়ী বড় ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়নের ক্ষেত্রে রানওয়ের এর সামর্থ্য নব্বই পিসিএন নিশ্চিত করতে হয় পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল থাকতে হবে কমপক্ষে তিনটি নব্বই পিসিএন এবং ফায়ার ফাইটিং ভেহিকেল পাঁচটিতে উন্নীত করা হয়েছে ক্যাটাগরি নাইন হওয়ার পরে যেটা হয়েছে আমাদের সৌদি লাইন্স বিভিন্ন কাতার এয়ারওয়েজ প্লাস অন্যান্য যে এয়ারলাইন্সগুলো তারা এখন স্বস্তিতে আছেন যে তারা এখন এখানে এসে ল্যান্ড করতে পারবে দু সালে জাপানি সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে ষোলো লাখ যাত্রী যাতায়াতের পাশাপাশি বিশ হাজারের বেশি ফ্লাইট উঠানামা করে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়েসকন সিনের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন এছাড়াও এদিন ট্রাম্প নিজের রানিং মেটেও ঘোষণা করেন ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী গুলিতে আহত ট্রাম্প এদিন কানে ব্যান্ডেজ নিয়েই সম্মেলনে যোগ দেন যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি আততাইয়ের গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় সম্মেলনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন ট্রাম্প তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে প্রায় আড়াই হাজার প্রতিনিধির সবকটি ভোটেই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক এক হাজার দুশো ভোটের দরকার ছিল ট্রাম্পের নিজের ছেলে এরিক ট্রাম্প যখন ফ্লোরিডার প্রতিনিধিদের ভোটের ফলাফল ঘোষণা করেন তখনই চূড়ান্ত হয়ে যায় ট্রাম্পের প্রার্থীতা এর আগে ট্রাম্প নিজের রানিং রানিংমেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন পরে রিপাবলিকান ডেলিগেটরা উনচল্লিশ বছর বয়সী তরুণ এই রাজনীতিককে ভোট দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত করেন রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুখবর পেয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে আদালত ট্রাম্প এরপর আশা করছেন তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও একে একে খারিজ হয়ে যাবে এবং তিনি খুব দ্রুতই আইনি জটিলতা থেকে মুক্ত হবেন এদিকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের পরে এখন সবার দৃষ্টি আগামী মাস অগাস্টের উনিশ তারিখের দিকে যেখানে শিকাগো শহরে ডেমোক্রেট পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানেই চূড়ান্ত হবে জো বাইডেন কি প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের নাকি নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন আর তিনি যদি প্রার্থী তাহা প্রত্যাহার করে নেন তাহলে কে হবেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট এ নিয়েই এখন আলোচনা সর্বত্র হাসান জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে আর কোনো ব্যবচ্ছেদ নয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখ আসন্ন পাকিস্তান সফরে দেশটির মাটিতে এখনও কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশকে নিয়ে তিনি দেখাচ্ছেন বড় স্বপ্ন মুশতাক আহমেদের বিদায় চিন্তায় ফেলেছে তাকেও ঋষাদকে নিয়ে উচ্ছ্বাস ঝরলেও বলছেন বাস্তবতা মেনে এখনই লাল বলে এই লেগিকে নিয়ে ভাবছেন না তারা কোনো টুর্নামেন্ট বা কোনো সিরিজ ভালো অথবা খারাপের ক্ষেত্রে না খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে ভালো হলেও ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করে যে যাওয়ার দরকার সেটা না আমার মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে তারা খুবই ভালো দল বাট আমার মনে হয় যে এই ফর্মেটে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যদি আমি নাম মেনশন করি মুশফিক ভাই মমিনুল ভাই সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেন্থ অনুযায়ী খেলতে পারে অবশ্যই এই সিরিজটা ভালো হবে এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার এবং কোটা সংস্কারকারীদের যৌক্তিক দাবি নস্যাৎ করতেই হামলা ছাত্রলীগের দাবি মির্জা ফখরুলের শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে দেশ বিরোধীরা বললেন ওবায়দুল কাদের এই ছিল সময় সংবাদে বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের